একটা শহরে দুই বন্ধু থাকতো। ওই দুই বন্ধু একদিন সমুদ্র কিনারে যায় শঙ্খ জোগাড় করতে, যাতে তারা ওই শঙ্খগুলো বেচে কিছু টাকা জমা করতে পারে। দুই বন্ধু শঙ্খ জোগাড় করতে করতে প্রথম বন্ধু হঠাৎ একটা বড় শঙ্খ পেয়ে যায়। তারপর দ্বিতীয় বন্ধু ভাবে যেমন করেই হোক তাকে ওই রকম একটা বড় শঙ্খ পেতেই হবে, কারণ প্রথম বন্ধু বড় শঙ্খ বেচে অনেক টাকা পেয়ে যাবে। আর সে ভাবে আমিও বড় শঙ্খ পেলে সেটা বেচে অনেক টাকা পাবো। আর দ্বিতীয় বন্ধু বড় শঙ্খ খুঁজতে শুরু করে দিল। অনেক খোঁজার পরও বড় শঙ্খ পেল না, আর বড় শঙ্খের চক্করে অনেক ছোট ছোট শঙ্খ হাতছাড়া করলো, কারণ তার মনে একটা ইচ্ছে ছিল তাকে যেমন করেই হোক বড় শঙ্খ পেতেই হবে, আর সেটা বেচে অনেক টাকা পাবে। বড় শঙ্খ খুঁজতে খুঁজতে দুপুর বৈকাল অবশেষে বেলা শেষ হয়ে সন্ধ্যা নেমে এলো, সে বড় শঙ্খ পেল না। তাই তার কাছে ছোট বড় কোনো শঙ্খই ছিল না, আর তার যে বন্ধু ছিল তার কাছে একটা বড় শঙ্খ ও অনেক ছোট ছোট শঙ্খও ছিল। অবশেষে রাত হয়, বাড়ি ফেরার পথে প্রথম বন্ধুর কাছে থাকা সব শঙ্খ বেচে দেয়, আর সে বড় শঙ্খটা বেচে 1,000 টাকা পায়, আর ছোট শঙ্খগুলো বেচে 2,000 টাকা পায়। এটা জানতে পেরে দ্বিতীয় বন্ধু খুব দুঃখ পায়, আর সে বলে আমি ছোট শঙ্খ না ফেলে যদি সেগুলো কুড়িয়ে নিতাম তাহলে বন্ধুর থেকে আমার কাছে বেশি টাকা হতো। আর যখন তার বন্ধুর কাছ থেকে সে জানতে পারে তার ফেলে দেওয়া ছোট ছোট শঙ্খগুলো কুড়িয়ে সেগুলো বেচে সে বড় শঙ্খটির চেয়ে বেশি টাকা পেয়েছে, সেটা শুনে দ্বিতীয় বন্ধু আরও বেশি দুঃখ পায়। এই গল্পটা শোনানোর আমার একটাই উদ্দেশ্য, বড় বড় কাজের খোঁজের চক্করে অনেক সময় আমরা ছোট ছোট অনেক ভালো কাজ হাতছাড়া করি, এটা আমাদের জানা উচিত। এই ছোট কাজগুলি অনেক সময় বড় বড় কাজে পরিণত হয়, তাই ছোট কাজকে কখনো তুচ্ছ মনে করো না। তার মানে এই নয় যে তুমি শুধু ছোট কাজেরই সন্ধান করো, তুমি বড় কিছু স্বপ্ন দেখো, বড় কাজ খোঁজো, তার সাথে ছোট কাজে যুক্ত থাকো। এই গল্পে দুই বন্ধুরই লক্ষ্য ছিল টাকা উপার্জন, কিন্তু প্রথম বন্ধু যা পেল তাতেই খুশি, আর দ্বিতীয় বন্ধু বেশি টাকার চক্করে 1 টাকাও পেল না।